नमस्कार बंधुरा, माइरोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। अनलाइन थेके शीतकालीन फुल गाछेर बीज संग्रह करले सेटा केमन होते पारे सेई विषयटा आजके एकदम आपनादेरके भिडियोर माध्यमे पुरोपुरी तुले धरबो। प्रत्येकटा जिनिस आमि जेगुलो अभिज्ञता पेयेछि सेई अभिज्ञतागुलोई आजके आपनादेर काछे शेयार करबो। देखतेई पाच्छेन जे प्याकेटटा एटा फ्लिपकार्ट थेके आमि पेयेछि, तो এটা আমি রিসিভ করেছি, কিন্তু দেখতে পাচ্ছেন আমি রিসিভ করার সাথে সাথেই মানে ভিডিও করছি, কিন্তু এই জায়গাটা কাটা আছে। কারণ অনলাইন যে সমস্ত এই বীজগুলো হয়, তো এই বীজগুলোর উপর ফ্লিপকার্টে বলুন বা অ্যামাজনে বলুন কোনো রিটার্ন পলিসি বা রিপ্লেসমেন্ট পলিসি নেই। অর্থাৎ এই বীজগুলো যখন আপনারা অর্ডার করবেন, তারপরে যখন কুরিয়ার আপনাকে বাড়িতে দিতে আসবে, তো তার কাছেই কি করবেন, প্যাকেটটা ভালোভাবে আগে কেটে নেবেন, দেখবেন যে ভিতরে কি আছে। ঠিক আছে, এই প্যাকেটটার ভিতরে আরেকটা প্যাকেট আছে, তো এই পুরো প্যাকেট দুটো ভালোভাবে কেটে দেখে নেবেন যে কি আছে। তো আমার মোটামুটি কোনো অসুবিধা হয়নি, একদম ঠিকঠাকভাবেই দিয়েছে। 40 ভ্যারাইটিজ সিড, ঠিক আছে, প্রচুর রকমের এখানে আমাদের ফুল গাছের বীজ আছে। তো সেটা দুটো সেশনে ভাগ করে দেওয়া হয়েছে। তো এটা গেল একটা ফার্স্ট স্টেপ যে আপনারা কিভাবে অনলাইন থেকে অর্ডার করবেন। এখন কিন্তু প্রচুর সেল দিচ্ছে বীজের উপর ফ্লিপকার্টে, অ্যামাজনে। আমি এটা ফ্লিপকার্ট থেকে 164 টাকায় এই ভ্যারাইটি, 40টা ভ্যারাইটির যে বীজটা, এটা পেয়েছি। তো খুব অল্প দামের মধ্যেই কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আপনারা কিন্তু এইভাবেই অর্ডার করুন যদি আপনাদের প্রয়োজন পড়ে। তো অনেকটা দাম লেখা আছে, কিন্তু অনেকটা ছাড় দেওয়া হচ্ছে। এখানে যেটা রুপিস দেখা যাচ্ছে 599 টাকা দাম লেখা আছে। ব্র্যান্ড হচ্ছে অ্যারো সিড। তো জানি না কেমন রেজাল্ট কি হবে, আমি জাস্ট আজকে প্যাকেট কেটে দেখে নিয়েছি যে কি আছে। এবং তার সাথে সাথে আজকে আমি এই যে দেখুন যে সালভিয়া, তো সালভিয়ার বীজটা আজকে আমি মানে টবের মধ্যে এটা বপন করেছি। দেখা যাক কি রেজাল্ট হয়। 7 দিন পরে এই বিষয়টা নিয়ে পুরোপুরি আপডেট আসবে যে কি রকম জার্মিনেশন হচ্ছে বা সুবিধা অসুবিধা সব দিকগুলোই কিন্তু তুলে ধরব। বন্ধুরা, 164 টাকার মধ্যে যদি আমরা 40 রকমের ভ্যারাইটি মানে ফুলের বীজ হিসাবে পাই, সেটা কিন্তু আমাদের জন্য ভালোই হবে। আমার তো মনে হচ্ছে যদি জার্মিনেশন 50% যদি হয়, সেক্ষেত্রেও রেজাল্ট খুব একটা খারাপ হবে না। আমাদের যে পরিমাণ দাম দিয়ে আমাদেরকে চারা কিনতে হয়, সেই পরিমাণ খরচ কিন্তু এখানে পড়বে না। তো এরকম একটা আপনারা গাইড পাওয়ার জন্য একটা পেয়ে যাবেন। তো এর মধ্যে মোটামুটি ফ্লাওয়ার শোয়িং সেশন টেবিল করা আছে একটা। তো সেটা দুটো সেশনের মধ্যে ভাগ করে দিয়েছে, একটা সামারের একটা উইন্টারের। আমি কিন্তু অ্যারো সিড সম্পর্কে যা যা বলার দরকার, ঠিক আছে, যা যা আমার অভিজ্ঞতা হয়েছে পুরো ব্যাপারটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। তো অসুবিধার কিছু হবে না, আপনারা জাস্ট এই অ্যারো সিড যেটা আমি দেখাচ্ছি, তো এটা আপনারা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি, তো সেখান থেকে আপনারা কিন্তু নিতে পারেন। তো সামার সেশনের এই যে বীজগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে উইন্টার সেশনের বীজ। তো এখানে একটা নোট আছে, সেখানে লেখা আছে যে সামার সেশন জানুয়ারি লাস্ট উইক টু মার্চের ফার্স্ট উইক, এই সময় বীজ বপন করতে হবে। আর উইন্টার সেশনে অক্টোবরের লাস্ট উইক টু ডিসেম্বরের ফার্স্ট উইক, এইটা হচ্ছে আমাদের শীতের জন্য গাছগুলো বপন করতে হবে। তবে বন্ধুরা, উইন্টার সেশনে কিছু কিছু গাছ আছে, যেমন গাঁদা, তো মেরিগোল্ড যেটা আছে এখানে দেওয়া আছে, উইন্টার সেশনে আফ্রিকান মেরিগোল্ড পাবেন। তো আফ্রিকান মেরিগোল্ড যেটা, সেটা কিন্তু আপনাকে আগস্টের লাস্ট উইকে বপন করতে হবে। তাহলেই কিন্তু আমরা ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে প্রচুর সেই গাঁদা গাছগুলো থেকে ফুল পাব। এছাড়া অন্যান্য এই যে সালভিয়া যেটা বললাম, এটাও একটু আর্লি করলে ভালো হয়, এটাও আগস্টের শেষ দিকে করলে ভালো হয়। তার জন্য আমি গাঁদা আর সালভিয়াটা অলরেডি টবে বপন করেছি।
যাতে করে একটা আপডেট নিয়ে আসতে পারি কয়েকদিনের মধ্যে যে রেজাল্ট কি হচ্ছে। কারণ অনলাইনে বীজ কেনা অনেকেই মানে এই ব্যাপারটা জানেন না। আমি আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে মাই রোজ গার্ডেন, সেখানেও আমি কোশ্চেন করেছিলাম, দু একজন উত্তর দিয়েছেন, তাদের অভিজ্ঞতা জানিয়েছেন, কিন্তু বেশিরভাগ মানুষই সেখানে কিন্তু কোনো উত্তর দেননি। মানে এই ব্যাপারটা নিয়ে খুব একটা কারো জানা নেই, অনেকে ভয় করেন যে কি হবে কি না। তো এখানে আরেকটা ব্যাপার ওরা পরিষ্কার করে মেনশন করে দিয়েছে, লিখেছে অ্যাকচুয়াল সেশন ডিপেন্ড অন দ্য টেম্পারেচার অফ সোয়িং টাইম। ঠিক আছে, তো সবসময় এই যে ওরা এটা দিয়েছে অক্টোবর লাস্ট উইক টু ডিসেম্বর ফার্স্ট উইক, মানে শীতের যেগুলো ফুল গাছ তার বীজ বপন করার সময় হিসাবে, তো এটা সবসময় কিন্তু একইভাবে চলবে না। যদি মোটামুটি ঠান্ডা একটু অনুভব হয়, যখন বুঝবেন যে ঠান্ডাটা আসতে শুরু করেছে, শীত পড়তে শুরু করেছে, তো তখনই মোটামুটি বীজগুলো বপন করা যাবে। বৃষ্টিটা কমে আসছে, বর্ষা ব্যাপারটা চলে যাচ্ছে, তারপরেই কিন্তু আমরা উইন্টার সেশনের এই বীজগুলো বপন করতে পারবো। এরপরে দেখাই বীজের কোয়ান্টিটি কেমন আছে এবং বীজের প্যাকেটগুলো কীরকমভাবে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন ঠিক এই রকমভাবে আমাকে বীজ দেওয়া হয়েছে। তো প্রচুর পরিমাণে বীজ আছে, প্রত্যেকটা বীজ যে নেবেন, তো প্রত্যেকটা যেমন ডায়ানথাস, তো একদম লিখে দিয়েছে। এবং বীজের কোয়ান্টিটি দেখুন, বীজের কোয়ান্টিটিও কিন্তু খুব খারাপ নয়, যথেষ্ট বীজ আছে। আমার মনে হয় যারা আমরা ছাদে বাগান করি তাদের জন্য বেশ ভালো। এখান থেকে প্রায় আমি যেটুকু বুঝতে পারছি 30-35টা তো বীজ হবেই, এবং যদি জার্মিনেশন যদি অর্ধেক হয় তো 15টা ডায়ানথাস যদি আমরা করতে পারি তাহলে আর মানে দরকার কিসের। তো খুব সুন্দরভাবে কিন্তু বীজ দেওয়া হয়েছে প্রত্যেকটা বীজ। দেখুন এখানে কিছু কিছু উইন্টারের যেমন বীজ আছে তেমনি সামারের বীজ আছে, তো তার মধ্যে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে সানফ্লাওয়ার টল ভ্যারাইটি, যেটা বড় গাছ হবে, ঠিক আছে, আর একটা ছোট গাছ হয় মিনিয়েচারটা। তো সানফ্লাওয়ার টলের যেটা সেটাতে বীজ দেখুন, বীজের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, মোটামুটি এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে 20টার মতো বীজ আছে। তো 20টার থেকে যদি 10টা চারাও আমরা তৈরি করতে পারি সেটাই আমাদের জন্য যথেষ্ট, কারণ তার চেয়ে বেশি আমাদের প্রয়োজন হবে না। 50% জার্মিনেশন হলেই আমাদের জন্য যথেষ্ট। এবং প্রত্যেকটা বীজ যেগুলো দেওয়া হয়েছে আইস ফ্লাওয়ার, তো প্রত্যেকটা বীজ দেখুন কোয়ান্টিটি খুব ভালো, ঠিক আছে, যে দামে আমরা এই বীজগুলো সংগ্রহ করেছি কোয়ান্টিটি কিন্তু ভালো, প্যাকেটিং যথেষ্ট ভালো। তো মোটামুটি যেটা দেখে এখানে আছে কচিয়া যে ঘাসটা, তো ভালো আছে, দেখুন অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। এবং বীজের কোয়ালিটি যেটা দেখে বোঝা যাচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো, দেখুন কচিয়া, তো প্রত্যেকটা ছবি দিয়ে দিয়েছে যে কোনটা কী আছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে এই জায়গা একটা দেখাই আপনাদেরকে, যেটা বলছিলাম সানফ্লাওয়ার যেটা ডুয়ার্ট ভ্যারাইটি, তো দেখুন বীজের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো, এখানেও কিন্তু 20-25টা বীজ দেওয়া হয়েছে, বরং বেশি হবে তবু কমবে না। তো বীজের পরিমাণ যথেষ্ট এবং বীজের যেগুলো কোয়ালিটি দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো বীজের কোয়ালিটি, কারণ আমি বিভিন্ন বীজ মানে নিয়ে আসি, ঠিক আছে, আমি সবজির বীজ থেকে চারা তৈরি করি বা আমাদের চাষের জমির কাজে অনেক কিছুই বীজ আমাদেরকে বপন করতে হয়। তো যেটুকু আমার বীজ সম্পর্কে অভিজ্ঞতা আছে বীজটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, অসুবিধা কিছু নেই। অ্যারো সিড তো যথেষ্ট ভালো কিছু দেবে বলেই আমার মনে হয়, তবে কীরকম তা জার্মিনেশন হচ্ছে এবং পরবর্তীকালে ভ্যারাইটিগুলো কীরকমভাবে মানে ফুল দিচ্ছে তো সেটা একটা দেখার আছে। তো প্রত্যেকটা বীজ মানে প্রচুর পরিমাণে আপনারা বীজ পাবেন, দেখুন প্রত্যেকটা বীজ, এবং খুব সুন্দর সুন্দর সমস্ত ভ্যারাইটি আছে এবং বীজের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট। আপনাদেরকে সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো, যে ব্যাপারটা নিয়ে, ঠিক আছে, একদম দেখুন ন্যাস্টারিয়াম, তো এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা গাছ দিয়েছে ন্যাস্টারিয়ামে। তো এটা ওরা বলছে যে ডাবল ভ্যারাইটি আছে, তো কী ভ্যারাইটি কী কালার হবে এটা হয়তো বুঝে উঠতে আমি পারছি না, যাই হোক দেখা যাক না কী হয়, ঠিক আছে। এই টাকার মধ্যে এর চেয়ে আর বেশি আমি কী পেতে পারি, দেখুন পপি রেড, তো একদম পোস্তুর দানার মতো খুব সূক্ষ্ম বীজ কিন্তু এগুলো, পপি রেড। তো পপি রেডের বীজের
কোয়ান্টিটি যথেষ্ট, প্রায় এখানে 50 থেকে 100টা বীজ আছে পপি রেড, ঠিক আছে। মানে বীজের কোয়ান্টিটি কিন্তু খুব ভালো, অসুবিধা কিছু নেই। গ্যাজেনিয়া, তো গ্যাজেনিয়া ভ্যারাইটি আছে, তো গ্যাজেনিয়া ভ্যারাইটি দেখুন বীজের কোয়ান্টিটি যথেষ্ট ভালো। গ্যাজেনিয়া চন্দ্রমল্লিকা, তো চন্দ্রমল্লিকা বীজ থেকে কখনোই চারা আমি অন্তত তৈরি করিনি, সবসময় আমরা কাটিং থেকেই চারা তৈরি করেছি। তবে এবছর কিছু ভ্যারাইটি করে দেখবো, যদি কোনো নতুন ভ্যারাইটি পাচ্ছি এবং তার কোয়ালিটি কীরকম হচ্ছে, বীজের কোয়ান্টিটি অনেকটা এবং বীজের কোয়ালিটি দেখে খুব ভালো লাগছে, দেখা যাক কী রেজাল্ট বেরোয়। তো মোটামুটি এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদেরকে আমি জানালাম যে এই 40 রকমের ভ্যারাইটি, খুব সুন্দর সুন্দর সমস্ত ভ্যারাইটি এবং বীজের কোয়ান্টিটি যথেষ্ট। তো আপনারা কিন্তু এই অ্যারো সিড ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করতে পারেন। কালকে এটা বীজটা বপন করেছি, আফ্রিকান ম্যারিগোল্ড, ঠিক আছে, আফ্রিকান ম্যারিগোল্ড। তবে আমি যেটা দেখলাম তো খুব ভালো আফ্রিকান ম্যারিগোল্ড, যেটা তো বীজের কোয়ালিটি খুব ভালো ছিল এবং বীজের কোয়ান্টিটিও যথেষ্ট ছিল, 30 থেকে 35টা মোটামুটি বীজ দেওয়া হয়েছিল। দেখা যাক জার্মিনেশন রেট কীরকম আসছে, জার্মিনেশন রেটটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে। মোটামুটি 50% জার্মিনেশন হলে আমি কিন্তু খুশি। এই অ্যারো সিড কোম্পানি দাবি করছে যে ওদের এই প্যাকেটের মধ্যে 40টা ভ্যারাইটি আছে এবং 40টা ভ্যারাইটিতে মোটামুটি ওরা 3500 বীজ দিয়েছে। তো সেখান থেকে যদি আমি মানে 1500 বীজ থেকে জার্মিনেশন করাতে পারি তাহলে সেটা কিন্তু আমার জন্য সফলতা। এরপরে প্রশ্ন হচ্ছে যে জার্মিনেশন আমরা কিভাবে করাবো, সেটা কিন্তু একটা আলাদা পার্টে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এই সমস্ত বীজগুলোকে জার্মিনেশন করতে হয়। আজকে জাস্ট যাদের এটা ভালো লাগবে তারা কিন্তু অর্ডার দিতে পারেন, ফ্লিপকার্ট অ্যামাজন থেকে এই বীজগুলো নিতে পারেন। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, অনেকটা ছাড় দিচ্ছে, তো মোটামুটি 599 টাকা কোম্পানি প্রিন্ট রেখেছে। পুরো বীজটার যেটা ওয়েট আছে 25 গ্রাম, তো মোটামুটি সব কিছুই ভালো প্রথমটা দেখে মনে হলো। তো এটা অর্ডার করতে পারেন, 164 টাকা দাম নেবে, তার চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে না এখন। তো তারপরে আমি জানিয়ে দেব যে জার্মিনেশন কিভাবে করাতে হয়, কিভাবে তার অন্য অন্য প্রক্রিয়াগুলো, এবং মোটামুটি 5-7 দিন পরেই আমি আপডেট দেব যে কীরকম কী হয়েছে, কারণ আমি ম্যারিগোল্ড বীজটা বপন করেছি আর তার সাথে সাথে আমি স্যালভিয়াটা বপন করেছি। তো খুব শীঘ্রই আপডেট আসবে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।